بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا أشد حبا لله مهان الله سمست برسانسا جلال پاك رب العالمين نير بحلو باشا شب كيچور بحلو باشا رو پور فروز صلاة و سلام نازل حق فين محمد رسول الله صلى الله عليه وسلم رو پور جار بحلو باشا مهان الله بحلو باشا رو پوری প্রত্যেক মুসলিমের অন্তরে থাকা ফরজ। আজকে আকীদাত তাওহীদের দর্সে আমাদের এই সম্পর্কে আলোচনা রয়েছে। আল্লামা শেখ সালিহুল ফাউজান হাফেজাহুল্লাহ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে। আলোচনা শুরু করার আগে যে অধ্যায় তিনি শুরু করেছেন তাতে কয়েকটি বিষয় রয়েছে, সে সম্পর্কে একটু আলোচনা করি, তাহলে অগ্রিম জানা থাকবে যে আগামী যে কিতাবের শেষ পর্যন্ত যে আলোচনার বিষয়বস্তুগুলি রয়েছে আমাদের কয়েক সপ্তাহ হয়তো শেষ হবে বা হয়তো এক দু মাস লাগতে পারে, সেগুলি কি কি বলছেন। আল বাবুল খামিস, পঞ্চম অধ্যায়, ফি বায়ানে মা ইয়াজিবু ইতিকাদুহু ফির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আহলে বাইতিহি ওয়া সাহাবাতিহি। পঞ্চম অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আলে বাইত অর্থাৎ তার বংশধর যারা মুমিন মুমিনাত এবং তার সাহাবীগণ সম্পর্কে, একজন মুসলিমের যে ইতিকাদ বা বিশ্বাস রাখা আবশ্যক এর বর্ণনা সম্পর্কে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বিশ্বাস রাখবেন, তার আলে বাইত বংশধর সম্পর্কে কি বিশ্বাস রাখবেন এবং তার সহচরগণ সম্পর্কে কি বিশ্বাস রাখবেন। আযালিকা ফি ফুসুল, আর এগুলি কয়েকটি পরিচ্ছদে বর্ণনা করা হবে। আল ফাসুল আওয়াল, প্রথম পরিচ্ছদ, ফি ওজুবে মাহাব্বাতির রাসূলি ওয়া তাযীমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং তার তাযীম শ্রদ্ধা সম্মান করা ফরজ এই বিষয়ে। ওয়া নাহি আনিল গুলুই ওয়াল ইতরাফি মাদহিহি, এবং তার মর্যাদা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা এবং তার প্রশংসাই অতিরঞ্জন করা সম্পর্কে যে নিষেধাজ্ঞা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়া বায়ানে মানজিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ মর্যাদা কি, কোন মর্যাদায় রাখলে আপনি তার মর্যাদায় কোন রকমের ত্রুটি ঘাটতিও করবেন না, বেয়াদবি করবেন না, আর তাতে কোন রকম অতিরঞ্জন বাড়াবাড়িও হবে না যেটা বর্জনীয়। আল ফাসলু সানি, দ্বিতীয় পরিচ্ছদ, ফি ওজুবে তাআতি ওয়াল ইক্তিদাই বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা ফরজ এবং তার অনুসরণ করা ফরজ এ সম্পর্কে। আল ফাসলু সালিস, তৃতীয় পরিচ্ছদ হচ্ছে, ফি মাশরুইয়াতি সালাতি ওয়াস সালাম আলাইহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত এবং সালাম, দরুদ সালাত যেটাকে দুরুদ বলে আমাদের দেশের মানুষরা, ভারত বাংলাদেশ পাকিস্তানে উর্দু বাংলা ভাষী লোকেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দরুদ পাঠ ও সালাম আলাইহি এবং তার প্রতি সালাম পাঠ করা যে শরীয়ত সম্মত বিষয়, কখনো ফরজ আর কখনো সুন্নাত মুস্তাহাব। আল ফাসলু রাবে, চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে, ফি ফাযলি আহলিল বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে, তার বংশের যারা মুমিন মুমিনাত কাফের গুলি নয়, ওয়ামা ইয়াজিবু লাহুম মিন গায়রি জাফাইন ওয়ালা গুলু, আর তাদের ক্ষেত্রে যা আবশ্যক বিনা কোনো ত্রুটি ঘাটতিতে এবং বিনা বাড়াবাড়িতে, বাড়াবাড়িও নয়
আর কোন রকম ঘাটতি ত্রুটি না করে যতটুকু তার বংশধর সম্পর্কে শ্রদ্ধা সম্মান করা বা রাখা আবশ্যক। আল ফাসলুল খামিস পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে ফি ফাদলিস সাহাবা, সাহাবাই কেরামদের ফজিলত মহত্ব সম্পর্কে। ওমায়াজিব ইতিকাদু ফিহিম, এবং তাদের সম্পর্কে আপনার আমার কেমন ধারণা বিশ্বাস হওয়া উচিত। ওমাজহাব আহলি সুন্নাহ ওয়াল জামা ফিমা হাদাসা বাইনাহুম, আহলি সুন্নাহ ওয়াল জামাতের মতামত ওই সব বিষয়গুলি সম্পর্কে যা তাদের মাঝে ঘটেছিল, আপোষে যে তাদের মতানৈক্য হয়েছিল অথবা তাদের মধ্যে আপোষে যে ভুল বুঝাবুঝি হয়েছিল, যেসব ঘটনাগুলি ঘটেছিল বিশেষ করে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাআলা আনহু আর ওই যুগটাই, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত, আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে আপনার কিরকম ভূমিকা হওয়া উচিত বা কি বিশ্বাস হওয়া উচিত। আল ফাসলুস সাদিস ষষ্ঠ পরিচ্ছেদ হচ্ছে ফিন্নাহি আন সাব্বিস সাহাবা ওয়া আইম্মাতিল হুদা, সাহাবাই কেরামদের গালমন্দ করা নিষেধ এ বিষয়ে, এবং যারা আইম্মায়ে হুদা হিদায়াতের ইমাম, যেসব আইম্মায়ে কেরাম আলমায়ে কেরামদের মাধ্যমে হিদায়াত পেয়েছে মুসলিম জাতি, তাদের গালমন্দ করা নিষেধ। তাহলে বোঝা গেল যারা আইম্মাতুল হুদা না আইম্মাতুল দলালা গোমরাহ করেছে মুসলিম জাতিকে, গোমরাহ করেছে, তাদের সম্পর্কে সমালোচনা করা, তাদের দোষ তুলে ধরা, হ্যাঁ এটা নিষেধ নয় বরং ফরজ, অনেক ক্ষেত্রে সতর্ক করা যেন ফরজ। আইম্মাতুল হুদাই যেন বলা হয়েছে, শুধু আইম্মা বলে দেওয়া হয়নি, কারণ আইম্মা ইমাম হচ্ছে নেতা হচ্ছে দুই রকম, আইম্মাতুল হুদা যেসব ইমামদের মাধ্যমে ওলামাদের মাধ্যমে হেদায়ত পাওয়া গেছে, কোরআন সুন্নার আলেম ওলামা যারা, যেমন মুহাদ্দিসিনে কেরাম বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদ আইম্মাতুল হুদা, আর তার আগে সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন তারা, তারপরে ইবনে তাইবা ইবনুল কাইয়িম, আজকালকার শাইখ ইবনে বাজ ইবনে উসাইমিন নাসির আলবানী, আইম্মাতুল হুদা এরা কোরআন সুন্নার অনুসারী ইমাম, এই এই আর এদের অনুসারী যেসব ওলামায়ে কেরামরা, তাদেরকে যদি কেউ গালমন্দ করে তো কোনার কাজ, নিজের ক্ষতি করল, তাদের কোনো ক্ষতি করবে না গাল দিয়ে। আর আইম্মাতুল দলালা যাদের মাধ্যমে গোমরাহ হয়েছে, যাদের মাধ্যমে কবর মাজার পূজা মুসলিম জাতি শিখেছে, পীর মরিদের ব্যবসা শিখেছে, সুফিজম শিখেছে, যারা এইসব ভ্রান্ত আকিদা শিখেছে, সুফিজমে যত করে ভ্রান্ত আকিদা, পীরের ধ্যান তাসাউরে শেখ, তারপরে ফানা বিলীন হয়ে যা, আল্লাহ বিলীন হওয়া, রসুলে বিলীন হওয়া, পীরে বিলীন হওয়া, ফানা এসব, আর কত কি শিখিয়েছে, আর এইরকম মিলাদ শিখিয়েছে, আর বহু বিদাত শিখিয়েছে, নাওয়াইতু শিখিয়েছে, যারা এইসব শিখিয়েছে বলবো আইম্মাতুল হুদা, বিদাতি নিয়ত পড়া শিখালে বলবো হেদায়েতের ইমাম, কখনো না যদি কেউ শিখাইতে হয়। তো এদের সম্পর্কে সতর্ক করা ফরজ। এখন আসেন প্রথম যে বিষয়টি, আল ফাসলুল আওয়াল প্রথম পরিচ্ছেদ, ফি ওজুবে মাহাব্বাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাযীমিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যে ফরজ আবশ্যক এই বিষয়ে, এবং তার তাযীম শ্রদ্ধা সম্মান করা ফরজ, এটা কোনো মুস্তাহাব জিনিস নয় বরং ফরজ, কিন্তু তাযীম শ্রদ্ধা সম্মানের একটা গিয়ে সীমানা আছে উপর দিয়ে, নিচে নামালে যেমন কারো বেজ্জতি হবে মানহানি হবে, তেমন ওপরে উঠাইতে উঠাইতে বেশি ওপরে উঠিয়ে দিলে সেখানে অন্যের হক নষ্ট করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওপরে উঠানো যায় বেশি, তাহলে আল্লাহর হক দিয়ে দিতে হবে, মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, কিন্তু মানুষের যতটুকু হক দেওয়া উচিত, যতটুকু তার মর্যাদা দেওয়া উচিত, আল্লাহ কোরআনে দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ততটাই আপনি দিতে পারেন, তার বেশি দিতে পারবেন না, তার বিষয় হচ্ছে আল্লাহ পাকের কোন গুণ তার মধ্যে ধারণা করা। সামান্য যদি ধারণা করেন যে আল্লাহর কোন গুণ ছিল, আল্লাহ যে কাজটি করেন ওইটি আমার রসুলও করেন, আলীও করেন, তাহলে এটা আপনি সম্মান করলেন না, আপনি শিরিক করলেন, আপনি কুফরি করলেন আপনি। এই জন্য দুই দিকে সীমানা আছে, নিচের দিকে একটা সীমানা আছে, উপর দিকে সীমানা আছে, মনে রাখবেন। যে কোনো ব্যক্তির মান মর্যাদার ক্ষেত্রে, আপনার মা বাবার ক্ষেত্রে নেই, নিচে একটা সীমানা আছে, ওর নিচে নামানো যাবে না, আর উপরে একটা সীমানা আছে, আছে না নেই, মায়ের ভালোবাসা মায়ের মতো,
স্ত্রী ভালোবাসা স্ত্রীর মতো, প্রত্যেকটা ধরন আলাদা থাকবে, ঠিক না? আলাদা থাকবে। একটা আপনার মেয়ে কিন্তু ছোটকালে যখন ছোট ছিল, পাঁচ বছর সাত বছর আট বছর নয় বছর পর্যন্ত যেভাবে আদর ভালোবাসা করেছেন তার একটা ধরন আলাদা আছে। যখন আপনারই মেয়েটা যখন সাবালিকা হয়ে গেছে, যখন বারো বছর চোদ্দ বছর আঠারো বছর হয়েছে, তখন তাকেও ভালোবাসেন কিন্তু তার ভালোবাসার ধরনটা আলাদা হয়ে গেছে। ওয়ান্নাহি আনিল গুলু ওয়াল ইত্রাহ, অতিরঞ্জন এবং বাড়াবাড়ি তার প্রশংসায়, মাধা মানে প্রশংসা, অবায়ান মানজিলাতিহি এবং তার মর্যাদার বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বর্ণনা। কথা অনেক লম্বা আছে, যতটুকু আমরা সারতে পারব, আর না হলে প্রথম অংশটুকু সারু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার শ্রদ্ধা সম্মান তাজিম যা ফরজ বলছেন। এক নম্বরে ওজুব ও মাহাব্বতিহি সাল্লাল্লাহু সাল্লাম ও তাজিমহি, নবী করিম সাল্লামের ভালোবাসার আবশ্যকতা, ভালোবাসা ফরজ, ও তাজিমহি এবং তার তাজিম শ্রদ্ধা সম্মান করা ফরজ। এ বিষয়ে বলছেন ইয়াজিব আলাল আবদি আউয়ালান, প্রথমত প্রত্যেক বান্দার জন্য ফরজ মাহাব্বতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহর ভালোবাসা সর্বপ্রথম ফরজ, আল্লাহকে ভালোবাসে, এমনকি রসুলকেও যে ভালোবাসছেন আল্লাহর জন্য। আল্লাহর সাথে রসুলের সম্পর্ক না থাকলে রসুলের ভালোবাসা থাকতো না, ঠিক না? কারণ রসুলের ভালোবাসাটা আল্লাহর জন্য, যেমন যে কোনো মুসলিমের ভালোবাসা আল্লাহর জন্য। তো বলছেন বান্দার উপর প্রথমত ফরজ হচ্ছে মাহাব্বাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহর ভালোবাসা। ওয়াহিয়া মিন আযামি আনওয়াইল ইবাদা, এবং আল্লাহর ভালোবাসা এবাদতের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি প্রকরণ বা কিসিম, গুরুত্বপূর্ণ একটি এবাদত। আল্লাহর ভালোবাসা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবাদত, আল্লাহর ভালোবাসা এবাদত, অন্তরের এবাদত। তাহলে মহাব্বত ভালোবাসা, আল্লাহর যে ভালোবাসা এটা হচ্ছে এবাদত। আল্লাহ রাব্বুল আলামিনকে যেইভাবে ভালোবাসেন ওইভাবে যদি কোন সৃষ্টিকে ভালোবাসা যায় তাহলে শিরক হয়ে যাবে। কিন্তু সৃষ্টির ভালোবাসা আমরা ভালোবাসি, বাপ মাকে ভালোবাসি, ছেলে মেয়েদেরকে ভালোবাসি, হ্যাঁ মানুষ মানুষকে ভালোবাসি, ঠিক না? এগুলো হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা, যেটাকে প্রাকৃতিক ভালোবাসা, তবে এই বা ফিতরি প্রাকৃতিক ভালোবাসা। আপনার ছেলে যদি না ফার্ম হয় তবু ভালোবাসবেন, ভালোবাসা আপনাকে আঘাত দেবেই, কষ্ট দেবে, ঠিক না? আপনার মা বাপ যদি খারাপ হয় তবুও ভালোবাসবেন, মাঝে মাঝে খারাপ লাগলেও ও ভালোবাসা থেকে আপনি মুক্ত হইতে পারছেন না। এটা প্রাকৃতিক ভালোবাসা, এটা হচ্ছে দিনী ভালোবাসা। দিনী ভালোবাসা হচ্ছে যে কোনো মমিনের সাথে, ওর সাথে আমরা রক্তের সম্পর্ক থাক আর নাই থাক, ওর সাথে চেনার পরিচয় থাক আর নাই থাক, এই ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটা মানুষের জন্য যতটা ভালোবাসা উপযোগী ততটা হইতে হবে। আল্লাহর জন্য যেই রকমের ভালোবাসা হয় সেই রকম ভালোবাসা চলবে না। আল্লাহকে এত ভালোবাসি যে অন্তরের কথার কাজের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহকে দিই। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নামাজ ইবাদত বন্দেগী আর জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। কিন্তু আপনি যদি কোনো যে কোনো বড় ব্যক্তি, সারা পৃথিবীর দুনিয়ার সবচেয়ে বড় ব্যক্তি, বড় নেক ব্যক্তিকে যদি আল্লাহর হক একটা সিজদা দিয়ে দেন, মুশরিক আপনি, ঠিক না? এটা দেওয়া যাবে না। তো আল্লাহর ভালোবাসা হচ্ছে ইবাদত, আর ওই ধরনের ভালোবাসা কাউকে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। তার আগে আল্লাহ বলেছেন যারা পৌত্তলিক, যারা মুশরিক, যারা বহুত্ববাদী, হ্যাঁ ওয়া মিনান নাসি মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা, তারা অনেক শরীক স্থাপন করেছে, সাব্যস্ত করেছে আল্লাহর। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা ওইসব শরীকদেরকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসে, যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, আল্লাহর মতো করে ভালোবাসে। আছে না? নেই, বুঝেন এইভাবে। আল্লাহকে কেউ গাল দিলে মারামারি করবে না, কিন্তু ওদের দেবদেবীকে গাল দেন, শেষ করে দেবে আপনাকে। শুধু দেবদেবীর ক্ষেত্রে, ওদের পিঠটাকে যদি কিছু গাল না, গাল দেওয়া ইসলামে জায়েজ নাই, কিন্তু বলেন যে
এটা শিরক বলে হ্যাঁ খাজা বাবার কাছে চাওয়া শিরক হ্যাঁ জিলানিকে গৌসুল আজম বলা শিরক বলেন তো অনেক জায়গা থেকে জান বাঁচিয়ে ফিরে আসতে পারবেন না ঠিক কিনা কিন্তু নাস্তিক আল্লাহর দোষ আল্লাহকে গালি দিছে রসুলকে গালি দিছে কিছু না চলাফেরা করছে রাস্তাঘাট তাহলে কাকে বেশি ভালোবাসে ওই আন্দাজ যেগুলো শরীক তাদেরকে বেশি ভালোবাসে আল্লাহর মতো করে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা ফরজ ছিল সূরা বাকারা আয়াত নম্বর 165 মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কেন লিআন্নাহু হুয়া রব কারণ তিনি হচ্ছেন পালনকর্তা আমার আপনার প্রতিপালন কে করছেন আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়েছেন কিছুই ছিলেন না কিছুই ছিলাম না আল্লাহ নিয়ে এসছেন আপনার বাপেরও ক্ষমতা ছিল মায়েরও ক্ষমতা ছিল আপনার অস্তিত্ব নিয়ে আসার যে মাতৃগর্ভে ধরবে ক্ষমতা ছিল আল্লাহ নিয়ে এসছেন কত কমজোর কি অবস্থাগুলি কি স্তরগুলি পার করে এসছেন এক একটা করে চিন্তা করেন সবগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ঠিক আছে এই পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে বাপ মায়ের কিছু হ্যাঁ প্রতিপালন রয়েছে তরবিয়ত রয়েছে কিন্তু সীমিত ঠিক না সীমিত তারপরে যতটা তাদের ক্ষমতায় ছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসাধারণ নিয়ামত রয়েছে আপনার লালন পালনের ক্ষেত্রে এই জন্য রব রব্বা ইউ রব্বি তারবিয়া মানে হচ্ছে লালন পালন করা আল মুতাফাদ্দাল আলা ইবাদিহি যিনি অনুগ্রহকারী বান্দাদের উপর বেজামিন নিয়াম সমস্ত নিয়ামত দ্বারা সব নিয়ামত আল্লাহ পাকের জাহির ইহা প্রকাশ্য অবাতিহানা যেগুলো অপ্রকাশ্য জাহিরি নিয়ামত হোক আর বাতি কত যে নিয়ামত আছে আপনার কাছে ভিতরের সুস্থতা ভিতরের যে অবস্থা বাইরের বহু নিয়ামত রয়েছে সোম্মা বাদ মাহাব্বাতিল্লাহি তাআলা আল্লাহ পাকের ভালোবাসা তাহলে এক নম্বরে তার ভালোবাসার পরে তাজেব মাহাব্বাতু রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ফরজ আল্লাহর ভালোবাসার পর দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা ফরজ কেন বলছেন কারণ তিনি তো আল্লাহর দিকে ডেকেছেন তিনি তো আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে আহ্বান করেছেন ওয়া আররাফা বিহি এবং আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি তিনি যদি এই দিনে হক না নিয়ে আসতেন আর না পৌঁছিয়ে যেতেন আমাদের পূর্বপুরুষদের কাছে যাদের মাধ্যমে আমাদের কাছে এই দিন পৌঁছেছে আর যেই দিন আলেম ওলামারা শিখে আমাকে আপনাকে শিখিয়েছে যদি এই পরিচয়টা তিনি না করাতেন তাহলে অন্ধকারে থাকতেন কুফরিস শিরকের পাপের ওবাল্লাগা শরিয়াতাহু এবং আল্লাহর নাজিলকৃত শরিয়তকে তিনি পৌঁছে দিয়েছেন বাইয়ান আহকামহু এবং শরিয়তের বিধিবিধান তিনি বর্ণনা করে দিয়েছেন ফামা হাসাইল মুমিন মিন খাইরিন ফি দুনিয়া ওয়াল আখিরা ফালা ইয়াদি হাযার রাসূল যে কোন ইহকাল পরকালের কল্যাণ কোন মুমিন হাসিল করেছে তা একমাত্র এই রাসূলের মাধ্যমে করেছে তার হাতে তার মাধ্যমে এসেছে ওয়ালা ইয়াদখুল আহাদুনিল জান্নাতি ইল্লা বিতাআতিহি আর কোন মানুষ তার আনুগত্য ছাড়া রসুলকে মানা ছাড়া জান্নাতে যেতে পারবে না ওয়াইন তুতিউহু ওহো তাহতাদু যদি রসুলকে মানো তাহলে হেদায়েত পাবে মানে রাস্তা পাবে জান্নাতের রাস্তা পাবে সিরাতে মুস্তাকিম পাবে আর সিরাতে মুস্তাকিম জান্নাতে নিয়ে যাবে ওয়াত্তিবাই এবং তার অনুসরণ ছাড়া তার অনুসরণ তার পেছনে পেছনে না চললে জান্নাত পাবেন না অফিল হাদিস এবং হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা সম্পর্কে সালাসু মানকুন্না ফি তিনটি ভালো বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে ওয়াজাদা হালাওয়াতাল ঈমান সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে ঈমানের স্বাদ পাবে এই তিনটি গুণ যদি আপনার মধ্যে থাকে তো ঈমানের স্বাদ পাবেন মুসলিম হয়ে আমরা মুসলিম জীবনের স্বাদ পাই না কারণ এই এই গুণগুলি আমাদের মধ্যে নেই যার মধ্যে এই গুণগুলি যত বেশি আছে সে স্বাদ পায় জ্বরের মুখে থাকলে ভালো ভালো খাবার খেয়ে কোনো স্বাদ পান না জানা আছে না নেই আপনারা তো পুরুষ মানুষ পেটে বাচ্চা রাখেন যদি পেটে বাচ্চা রাখতেন তো বুঝতে পারতেন যে মহিলারা প্রথম গর্ভধারণের পরে 3-4 মাস কোনো স্বাদ পায় না গোস্ত খাচ্ছে না মাছ না শাক না সবজি কোনো স্বাদ পায় না সবগুলি একই রকম পানি জিজ্ঞেস করবেন বিবিকে জিজ্ঞেস করবেন কেমন লাগে তোমাকে গোস্ত আর মাছে হ্যাঁ পার্থক্য করতে পারো না কিছুই না কিছু বুঝে না
ভালো করে জিজ্ঞেস করবে। তাদের কাছ থেকে শুধু কাজ নেন, স্বার্থ হাসিল করেন, কিন্তু সমবেদনা প্রকাশ করেন না, তাদের পাশে বসেন না, জিজ্ঞেস করেন না যে কি পরিস্থিতি, কি অবস্থায় এই বাচ্চাটাকে নয় মাস দশ মাস ধরে গর্ভধারণ করলো, পেটে রাখলো, কি হচ্ছে তার, খাচ্ছে না কেন, বিছানায় লম্বা হয়ে পড়ে থাকছে কেন, চলতে পারছে না কেন, জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। তো যেমন স্বাদ পায় না এই অবস্থার কারণে, ঠিক তেমনি মুসলিমের মধ্যে এই তিনটি গুণ যদি না থাকে তাহলে ইমানের স্বাদ পাবে না। আর আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা এরকম, এই গুণগুলি নেই সেজন্য ইমানের স্বাদ পায় না। প্রথম গুণ হচ্ছে আইয়া কুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আইয়া কুন আল্লাহ ওয়া রাসূলুহু হবে, রাসূলুহু ভুল লেখা আছে অনেক সময় যে কাতে টাইপের ভুল হয়ে যাবে প্রিন্টের। আল্লাহ এবং তার রাসূল যেন তার নিকটে, ওই মুমিন ব্যক্তির নিকটে অধিক প্রিয় হয়। মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং রাসূল ছাড়া পৃথিবীতে যে কেউ রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত কিছু চাইতে সবচেয়ে বেশি যখন ভালোবাসবেন আল্লাহকে, তারপরে সবচেয়ে বেশি ভালোবাসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আপনি ইমানের স্বাদ পাবেন। একটা গুণ হইতে হবে, আপনার কাছে আল্লাহ সবচেয়ে ভালোবাসার জিনিস এবং তার রাসূল সবচেয়ে ভালোবাসার পাত্র। দুই নম্বর, ওয়াই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর যে কোনো মানুষকে ভালোবাসবেন একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন। যে কোনো মানুষের সাথে আপনার কেন মহব্বত, কেন বন্ধুত্ব, কেন আপনার ওর দিকে একটা টান, আল্লাহর জন্য। লিল্লাহ, কি বলেছেন, লিল্লাহ। ভালোবাসা মানুষের সাথে হইতে হবে, লিল্লাহ এবং ফিল্লাহ হইতে হবে, আরবিতে দুটো কথা মনে রাখেন, আল্লাহর স্বার্থে হইতে হবে, আল্লাহর জন্য হইতে হবে, এবং ফিল্লাহ আল্লাহর ক্ষেত্রে, মানে এমন ক্ষেত্রগুলি হইতে হবে যেখানে আল্লাহর ক্ষেত্র, আল্লাহর কাজে ওরা আছে সেজন্য, আল্লাহর কারণে লিল্লাহ আর ফিল্লাহ। এই লিল্লাহ আর ফিল্লাহ দুটো শব্দ ঠিক আছে, সারা পৃথিবীর যে কাউকে ভালোবাসবেন, কি যেন ভালোবাসবেন, এই লিল্লাহ এবং ফিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর ক্ষেত্রে। আর একটা চলবে না, মা আল্লাহ, আল্লাহর সাথে অন্যের ভালোবাসা চলবে না। আমি আনা ওহিব্বুকা মা আল্লাহ, শিরক, আল্লাহর সাথে তোমাকে ভালোবাসি, মানে আল্লাহ আল্লাহর মতো করে ভালোবাসছেন আপনি, মা আল্লাহ চলবে না, আল্লাহর সঙ্গে ওর ভালোবাসা চলবে না, কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর ক্ষেত্রে ভালোবাসা। আরবি যারা একটু জানেন তারা বুঝবেন যে পার্থক্য, একটা অক্ষরের পার্থক্য কত পার্থক্য হয়ে গেল। আনা অহিব্বুকা ফিল্লাহ, আমি আল্লাহর ক্ষেত্রে তোমাকে ভালোবাসি ভাই। আনা অহিব্বুকা লিল্লাহ, ঠিক আছে আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, কিন্তু আনা অহিব্বুকা মা আল্লাহ, শিরক। যারা আল্লাহ ছাড়া, হ্যাঁ আল্লাহর সাথে, আল্লাহর সাথে অন্যকে ডাকে না, ওরা হচ্ছে মুমিন। আল্লাহর সাথে ভালোবাসা শরীক করবেন না, আল্লাহর ভালোবাসার সাথে স্ত্রীর ভালোবাসা কোনো তুলনা চলে না, বাপ মায়ের ভালোবাসা কোনো তুলনা চলে না, ছেলে মেয়ের ভালোবাসার কোনো তুলনা চলে না, ধন সম্পদ ভালোবাসা, নেতৃত্বের ভালোবাসার কোনো তুলনা চলে না। যদি আপনার এইগুলোর মায়া ওই রকমই হয়ে যায় তাহলে মা আল্লাহ, আল্লাহর সাথে এগুলোর ভালোবাসা হয়ে গেছে, তখন আপনার শিরক, পয়সার ভালোবাসা তখন শিরক চলে হয়ে যাবে, স্ত্রী ছেলে মেয়ের ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা, এইসব শিরক হয়ে যাবে তখন। তাহলে দ্বিতীয় গুণ হচ্ছে যে মানুষকে ভালোবাসবেন কিসের জন্য, আল্লাহ জন্য, লিল্লাহ। তিন নম্বর গুণ হচ্ছে ওয়াইয়াকরাহ ইয়াউদা ফিল কুফরি, কুফুরিতে ফিরে যাওয়াকে একজন মুমিন যেন চরম ঘৃণা করে। বাদা আন আনকাযাহুল্লাহ হু মিনহু, আল্লাহ যখন তাকে উদ্ধার করে নিয়েছেন সেই কুফুরি থেকে, উদ্ধার করে নেওয়ার পরে কুফুরিতে ফিরে যাওয়াকে এত ঘৃণা করে, কামা একরাহ, যেমন সে ঘৃণা করে ইউখযা ফিন নার, যে তাকে আগুনে ফেলা হোক। কাউকে যদি আগুনে ফেলা হয় তাহলে সে কি জানে প্রাণে চেষ্টাতে কোনো ত্রুটি রাখবে আগুন থেকে বাঁচার জন্য? যেমন জানে প্রাণে যতটা ক্ষমতা আছে, যে কোনো কৌশলে হোক অথবা গায়ের বলে হোক, যেভাবে হোক না কেন,
আপনি আগুন থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করবেন দুনিয়ায়, ওই রকমই আপনি কুফরিতে ফিরে যাওয়াকে ঘৃণা করবেন মুসলিম হওয়ার পরে। আলহামদুলিল্লাহ আমার মুসলিম পরিবারের জন্য আগুনেও ঝাঁপ দিতে প্রস্তুত, কিন্তু কুফরিতে ফিরে যাওয়ার প্রশ্ন উঠে না, গুমরাহিতে ফিরে যাওয়ার প্রশ্ন উঠে না। আমাকে প্রলোভন দেবে যে তোকে ঠিক আছে একটা মন্ত্রিত্ব দেব, কিন্তু তোকে খ্রিস্টান হয়ে যেতে হবে অথবা কাদিয়ানি হয়ে যেতে হবে, হ্যাঁ, অথবা তোকে মাজারে মাজারে যেতে হবে, একটা চাদর চড়িয়ে আসতে হবে, সেজদা করতে হবে। আচ্ছা আমাকে জ্বালিয়ে দাও তবু করব না, নেতৃত্ব পত দূর কথা, এই গুণ হইতে হবে। কিন্তু আজকাল মানুষের ইমান, এক এক লোকের ইমান এক একটা অ্যামাউন্ট দিয়ে কেনা যায়, কাউকে পঞ্চাশ একশো টাকার মোবাইল দিয়ে কেনা যেতে পারে। এখন একটা মোবাইল ফেলে দিয়ে চলে যান আর ফিরে পাবেন না, তো একশো টাকার মোবাইলও বিক্রি ওর ইমান আছে না নেই। আর বড় বড়দের ওইরকম বড় বড় ইয়ে দিয়ে ঠিক আছে তোমার সব ঠিক থাকবে, নেতৃত্ব ঠিক থাকবে, কিন্তু এই কাজগুলি করতে সমস্ত ইমান ভঙ্গকারী সব কাজ করে ফেলতে পারবে, ইমান ইসলাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে সবগুলি করে ফেলতে পারবে, শুধু নিজের নেতৃত্ব ঠিক রাখার জন্য অথবা ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য। পূজার চাঁদাই, পূজার চাঁদাটি বললেন, কবর মাজারের চাঁদা না, চাঁদা না দিলে এই মার্কেটে দোকানপাট আছে, যদি দোকানপাট রাখতে হয় তো চাঁদা দিতে হবে। এই করে মুসলিমরা পূজার চাঁদা দিচ্ছে আর মাজারের চাঁদা দিচ্ছে, এটা শিরকি কাজ না, যে কুফরিতে ফিরে যাওয়া নয়। শুধু কিসের জন্য? যাতে করে আমার ব্যবসা বাণিজ্যের ক্ষতি না হয়, কাস্টমার হাত ছাড়া না হয়ে যায়, আর সমালোচনার পাত্র না হয়, এইটুকু। তাহলে আমাদের কাছে ইমানের মূল্য কতটা চিন্তা করে। এ হাদিস মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসে কি পাওয়া গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, হ্যাঁ, আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, সবচেয়ে বেশি আপনার অন্তরে হবে দুনিয়ার সমস্ত ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা। ফা মাহাব্বাতু রাসূল তাবিআতুন লি মাহাব্বাতিল্লাহ। এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হলো যে আল্লাহর মহব্বতের অন্তর্ভুক্ত বা আওতাভুক্ত হচ্ছে রাসূলের মহব্বত। ফা মাহাব্বাতু রাসূল তাবিআতুন লি মাহাব্বাতিল্লাহ, তারা মহান আল্লাহর ভালোবাসার আওতাভুক্ত হচ্ছে রাসূলের মহব্বত। লাজেমাতুন লাহা, এবং আল্লাহর ভালোবাসা আবশ্যক করে আপনার জন্য রাসূলের ভালোবাসা। আল্লাহকে যখন ভালোবাসা রাসূলকে ভালোবাসতেই হয়, রাসূলকে ভালোবাসা ছাড়া যদি পৃথক করে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমি রাসূলকে ভালোবাসি, যেমন খ্রিস্টান ধরেন, এখন খ্রিস্টান বলছে আমি তো গড বিশ্বাস করি, আমি অলমাইটি বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, হ্যাঁ, আর ইব্রাহিম আব্রাহামকে মানি, আমি মুজেস মানি, আমি জিসাস মানি, সব মানি, কিন্তু মোহাম্মদকে না, ওটা মানি না বাবা, আমি ভালোবাসি না, কাফের কিনা, হ্যাঁ। তো আল্লাহর ভালোবাসা আবশ্য করে আপনার জন্য রাসূলের ভালোবাসাকে, কারণ আল্লাহর রাস্তা বা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই মোহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা ছাড়া কোনো রাস্তা নেই, তার অনুসরণ ছাড়া তার আনুগত্য ছাড়া কোনো উপায় নেই। ওয়া তালিহা ফিল মারতাবা, আর আল্লাহর ভালোবাসার পরে হচ্ছে রাসূলের ভালোবাসার স্থান, সমান করে দিবেন না, তার পরে রাখবেন। ওয়াকাদ জাআ বি খুসুসি মাহাব্বাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোবাসার ক্ষেত্রে হাদিস এসেছে, বেশ কিছু হাদিস এসেছে। ও ওজুব ও তকদিম আলা মাহাব্বাতি কুল্লি মাহবুবিন সিওয়াল্লাহি তাআলা, এবং ও ওজুব ও তকদিমে হা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ ছাড়া যে কোনো বস্তুর ভালোবাসার উপর। আল্লাহর ভালোবাসা এক নম্বরে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভালোবাসা সারা পৃথিবীর যত প্রিয় বস্তু হইতে পারে সমস্ত কিছুর উপর কি করতে হবে? প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। এই মর্মে হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন হবে না, বা মুমিন হবে না, হাত্তা আকুন আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হয়ে যাব। মি ওয়ালাদিহি, তার ছেলে মেয়ের চাইতে, ওয়ালাদিহি, তার মাতা পিতার চাইতে, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের চাইতে, সমস্ত মানুষের চাইতে। কারণ সাধারণত মানুষ ধনের চাইতে বেশি জনকে ভালোবাসে, মা বাপ
ছেলে মেয়ে স্ত্রী এগুলিকে ধনের চাইতে বেশি ভালোবাসে। আপনার স্ত্রীকে আরোগ্য করার জন্য, আপনার মা বাপের রোগ ভালো করার জন্য বা ছেলে মেয়ের রোগ ভালো করার জন্য যদি গোটা জমি জায়গা ধন সম্পদ সব লুটিয়ে দিতে হয়, করবেন না করবেন না? তাহলে আপনি টাকাকে বেশি ভালোবাসেন না ছেলে মেয়েকে বেশি ভালোবাসেন? এই জন্য এখানে ব্যক্তিগুলির কথা বলা হয়েছে, কিন্তু এখানে উদ্দেশ্য এই না যে ব্যক্তি ছাড়া বস্তুকে আপনি কেউ যদি না ছেলে মেয়েকে অত ভালোবাসে না, ছেলে মেয়ের উপরে আল্লাহকে ভালোবাসে, কিন্তু পয়সাকে, হ্যাঁ পয়সাকে খুব ভালোবাসে, তাহলে সে মমিন হইতে পারবে না। পয়সার ভালোবাসা যদি প্রাধান্য পেয়ে যায় আল্লাহ এবং রাসুলের ভালোবাসার উপর, বিশেষ করে রাসুলের কথা এখানে বলা হয়েছে, আল্লাহর ভালোবাসার কথা এতক্ষণ শুনলেন। সূরা তোবার আয়াত নম্বর ২৪ নোট করে রাখেন, যেটা এখানে লেখক উল্লেখ করেননি, ওই আয়াতে আল্লাহ পাক দুনিয়ার বেশ কিছু ব্যক্তি বস্তুর কথা উল্লেখ করেছেন। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া মালুন ইকতারাফতুমুহু ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই সব ব্যক্তি বস্তুগুলি যদি তোমাদের কাছে প্রিয় হয়ে যায় বেশি আল্লাহর চাইতে এবং তার রাসূলের চাইতে, তাহলে কোরআনে কারীমে রাসূলের কথা রয়েছে, হ্যাঁ আল্লাহর ভালোবাসার পরে রাসূলের ভালোবাসার কথা। যদি এইরকম হয়ে যায় যে দুনিয়ার ব্যক্তি বস্তুকে তোমরা বেশি ভালোবাসতে লেগেছো রাসূলের চাইতে, ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, থামো, এটা ধমকের কথা, হ্যাঁ শাসক বলছে থাম দেখছি, ফাতারাব্বাসু অপেক্ষা করো আল্লাহর আজাবের, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, আজাব শাস্তি আসা পর্যন্ত। ভালোবাসার পাত্র হয়ে যান, শুধু ছেলে মেয়ে আর বাপ মায়ের কথা নয়, আগের হাদিসে তো ওগুলো আসলো, কিন্তু আরো হাদিস রয়েছে তোমার নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে মমিন হতে পারবে। কামাফিল হাদিস, যেমন একটি হাদিসে রয়েছে, আন্না উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হে আল্লাহ রাসূলুল্লাহ, আনতা আহাব্বু ইলাই মিন কুল্লি শাইই ইল্লা মিন নাফসি, আপনি অবশ্যই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সমস্ত কিছুর চাইতে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার প্রাণটি বেশি প্রিয় আমার কাছে, আমার জান প্রাণের পরে আপনি সবচেয়ে বেশি প্রিয় আমার কাছে দুনিয়ার সমস্ত কিছুর চাইতে। শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না খাঁটি ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার প্রাণ চাইতে বেশি আমি অধিক ভালোবাসার পাত্রটা হয়ে যাব। ফাকাল আল্লাহ ওমর, ওমর তখন আরো বিষয়টা জানা ছিল না, ভাবছিলেন যে হয়তো নিজের জানকে সবাই ভালোবাসে, হ্যাঁ চাচা জান আপনার জান বাঁচা, নিজের জানটা সবার কাছে প্রিয় থাকে, হঠাৎ করে যদি আকস্মিক কিছু হয় তো প্রথম জান বাঁচাবার চেষ্টা করবেন, তারপরে অন্যের খেয়াল আসবে। দেখেছেন একটু ওই যে কিরণ পড়ার ঘটনাতে, কিন্তু অনেকে দেখেছেন, এক মা নামাজ পড়ছিল, দুটো বাচ্চা খেলাধুলা করছে, দুটো বাচ্চা খেলাধুলা করছে, যখন পড়তে লেগেছে টের পেয়েছেন মহিলা, নামাজ ছেড়ে দৌড় দিয়ে পালিয়ে গেছেন, প্রথম পালিয়ে যাওয়ার পর খেয়াল হয়েছে আমার বাচ্চা আবার দৌড় দিয়েছে, এবার এটাকে উঠাচ্ছে, একবার ওইটাকে উঠাচ্ছে, এই করছে, তাহলে কি বোঝা গেল এই ঘটনা কি প্রমাণ করে যে মানুষের প্রকৃতিতে এটা রয়েছে যে নিজের জানকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের জানকে প্রাণকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর তারপরে অন্য কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে, আল্লাহ পাকের ক্ষেত্রে নিজের জানের চাইতে বেশি আল্লাহকে ভালোবাসত, নিজের জানের চাইতে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসত। এই জান সস্তা আল্লাহর জন্য, এই জান কোরবানি উৎসর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, রাসূলুল্লাহ সামনে নিয়ে আসা দিনের হেফাজতের জন্য। এই ঈমান কখন তৈরি হবে? যখন আপনি নিজের জান চাইতে বেশি আল্লাহকে ভালোবাসবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসবেন। ওমর বললেন, ফাইন্নাকা আল-আনা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আমার নিকট আমার জান চাইতে বেশি প্রিয়। ফাকালা, তখন নবী বলে, আল আনা ইয়া উমার, এখন তোমার ইমানটা খাঁটি হয়েছে উমার। ফি হাযা, এই হাদিসে বোঝা গেল, এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে, বুখারী, এটা শুধু সহিহ বুখারীতে রয়েছে, আগের যে হাদিসটা ছিল আইয়ুমান আহাদু হাত্তা আকুন আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান্নাসি আজমাইন, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, উমার রাদিয়াল্লাহু আনহু ঘটনা সহিহ বুখারীতে রয়েছে।
এই হাদিস দ্বারা কি বোঝা গেল আন্না মাহাব্বাত রাসূল ওয়াজিবাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ফরজ ও মুকদ্দামাতুন আলা মাহাব্বাতে শাই কুল্লি শাইইন সিওয়া মাহাব্বাতিল্লাহ প্রত্যেক বস্তুর ভালোবাসার উপর অগ্রাধিকার পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তা ফরজ তবে আল্লাহর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা এক নম্বরে দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহ তাবিআতুন লাহা লাযিমাতুন লাহা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবী সাল্লামের ভালোবাসাকে আবশ্যক এবং আল্লাহর ভালোবাসার আওতাভুক্ত হচ্ছে নবী সাল্লামের ভালোবাসা লিআন্নাহ মাহাব্বাতুন ফিল্লাহি ওয়া লিআজালি কারণ নবীর ভালোবাসাটা কিসের জন্য ওটাও ফিল্লাহি আর লিল্লাহি নবী সাল্লামের ভালোবাসাটা কিসের জন্য বললাম যেমন মুমিনের ভালোবাসা আল্লাহর জন্য এবং আল্লাহর ক্ষেত্রে আল্লাহর জন্য আর আল্লাহর ক্ষেত্রে تزيد بزيادة محبة الله في قلب المؤمن رسولের ভালোবাসার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন স্তরের মানুষ একই স্তরের মানুষ না কেন সবাই একই রকম কারণ রসুলকে ভালোবাসতে পারি না হ্যাঁ এর রহস্যটা কি হ্যাঁ না বলছেন যে আল্লাহর ভালোবাসাতে যেহেতু পার্থক্য রয়েছে যার যত বেশি আল্লাহর সাথে ভালোবাসা তত বেশি রসুলের সাথে ভালোবাসা আছে কারণ আল্লাহর ভালোবাসার আওতাভুক্ত যদি রসুলের ভালোবাসা তারপরে আল্লাহর ভালোবাসা আবশ্যক করে রসুলের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসায় যদি ঘাটতি থাকে রসুলের ভালোবাসায় ঘাটতি আল্লাহর ভালোবাসা যদি বেশি হয় তো রসুলের ভালোবাসা বাড়বে ও কথাই বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন বলছেন যে লিআন্নাহা মাহাব্বাতুন ফিল্লাহি ওয়া লিআজালি কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে এবং আল্লাহর জন্য তাজিদু বিজিয়াদাতি মাহাব্বাতিল্লাহি আল্লাহর ভালোবাসা বেশি যদি হয় মুমিনের দিলে ফি কলবিল মুমিনের অন্তরে তাহলে রাসূলের ভালোবাসা বেশি হবে ওয়াতানকুসু বিনাফসিহা আর যদি আল্লাহর ভালোবাসা অন্তরে কম হয়ে যায় মুমিনের তাহলে রাসূলের ভালোবাসা কমতে লাগবে রাসূলের ভালোবাসা কমতে লাগবে ওয়া কুল্লু মান কানা মুহিব্বাল লিল্লাহ আর যে কেউ আল্লাহকে ভালোবাসবে ফাইন্নামা ইউহিব্বু ফিল্লাহি ওয়া লিআজালি সে আল্লাহর ক্ষেত্রে ভালোবাসবে এবং আল্লাহর জন্য ভালোবাসবে এটি হচ্ছে নিয়ম যে কোনো মানুষকে আপনার ভালোবাসার ক্ষেত্রে দাঁড়িপাল্লা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর ক্ষেত্রে ভালোবাসবেন আপনার মায়ের পেটের ভাই আল্লাহর ক্ষেত্রে আছে ভালোবাসবেন আল্লাহর ক্ষেত্রে ছেড়ে বাইরে ভালোবাসা কমবে এখন যতটা বাইরে তত কমবে পুরোপুরি বাইরে কোনো ভালোবাসা নেই কাফের মোরতাদ হয়ে গেছে কোনো ভালোবাসা নেই আল্লাহর জন্য ভালোবাসাবে ومحبته صلى الله عليه وسلم تقتضي تعظيمه وتوقيره واتباعه نبي صلى الله عليه وسلم যখন ভালোবাসেন তো ভালোবাসার দাবির কথা বলছেন তার ভালোবাসার দাবি হচ্ছে তাজিমহু তার শ্রদ্ধা সম্মান করা জায়গা ভালোবাসেন তাকে কি করবেন সম্মান করবেন ও তৌকিরহু বড় হলে বড়কে ভালোবাসেন তাহলে সম্মান করবেন আর ছোটকে ভালোবাসেন তো আদর সে না করবেন রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু আমাদের বড় সেজন্য তার ভালোবাসার দাবি হচ্ছে তার তাজিম শ্রদ্ধা সম্মান করবেন এবং তার মান ইজ্জত দেবেন যেমন আল্লাহ দিতে বলেছেন অত্তিবা এবং তার অনুসরণ করবেন মানবেন যে জায়গায় ভালোবাসা তার কথা মানে কোনো কথা নেই যে আপনার স্ত্রী যদি বলে তোমার খুব ভালোবাসি ও ভালোবাসি যখনই কথা বলেন ডানে চলতে পারে বামে চলে মেনে নেবেন কি কখনো মানবেন না وتقديم قوله على كل على قول كل احد من الخلق এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি হচ্ছে যে তার কথাকে সমস্ত সৃষ্টির যে কোনো সৃষ্টি হোক না কেন যে কোনো ব্যক্তি হোক না কেন তার কথার উপর অগ্রাধিকার দেবে নবীর ভালোবাসার দাবিদার নবীর ভালোবাসার দাবিদার ইশকে রাসূল খুব ইশকে রাসূলের স্লোগান কিন্তু যদি বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ হচ্ছে তোমার এই পীরের তরিকা কোরআনে কোনো দলিল নেই রাসূলের হাদিসে এই তরিকার ইবাদতের কোনো দলিল নেই মানবে লড়াই করবে আপনার সাথে হ্যাঁ কোথায় ভালোবাসা তাহলে মিথ্যুকেরা ও তাজিম সুন্নতি এবং নবী সাল্লামের সুন্নত আদর্শের তাজিম করবেন আপনি শ্রদ্ধা সম্মান করবেন যদি নবীর ভালোবাসা আছে তো নবীর প্রত্যেকটি আদর্শের তাজিম আপনার অন্তরে একটা তার একটা প্রভাব থাকতে হবে তার একটা গুরুত্ব থাকতে হবে তার একটা মর্যাদা থাকতে হবে ঠিক কিনা আর যদি হালকা মনে করেন যেমন আজকে একভাবে বাংলাদেশ থেকে একটু আগে টেলিফোন করেছে বলছে যে
যে কোনো সুন্নাত ঢাল্লা হারে, যে কোনো সুন্নাত ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, এই ধরনের ফতোয়া কিছু আলেম নাকি চ্যালেঞ্জ করে করে দিচ্ছে। এটা কোনো হেকমতের কাজ না। প্রথম কথা ঢাল্লা হারে, যদি বলে সুন্নতে রাতে বা নামাজগুলি ছাড়লে গুনাহ হবে না, যে কোনো সুন্নাত, তার মধ্যে আবার একটা একটা কথা কোরবানি সুন্নাত বলছে অত গুনাহ হবে না, তারপরে বেতরের সুন্নাত সুন্নাত মক্কা বলছে অত গুনাহ হবে না, হ্যাঁ ফজরের সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সফরও ছাড়েন না। আরে এক শ্রেণীর আলেম সমাজ আজকাল এমন এমন মুজতাহিদ হয়েছে যে আগের সমস্ত মুজতাহিদ সবগুলিকে আবার ওভারটেক করে আগে যেতে চায়, হিরো হইতে চায়, মুসিবত এগুলি। আর বড় বড় হিরো অনেকে ডক্টরেট ডক্টরেট ডক্টর ডক্টর লিখা আছে, আর এই জন্য ডক্টর শব্দটাতে আমার অ্যালার্জি বেশি, আর আমাকে অনেকে পরামর্শ দিয়েছে ডক্টর শব্দটা লাগাইলে ভালো হইতো, না দাদা এই শব্দ লাগাবো না। قال العلامة ابن القيم رحمه الله نبي صلى الله عليه وسلم সুন্নতের তাজিমের কথা বলছেন, সুন্নতের তাজিম, আর আপনি মানুষকে নেগেটিভ শিখাবেন যে কোনো সুন্নত ছেড়ে দিলে গুনাহ হবে না, এটা শিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তরিকা যে শিখাইতে হবে, দেখো আমি তোমাদেরকে সুন্নত বললাম কিন্তু সুন্নত ছেড়ে দিলে গুনাহ হবে না, দেখেন তো একটা হাদিস নবী এভাবে বলেছেন, বলেন এই ভঙ্গিমাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাহাবীদেরকে শিখিয়েছেন যে আমার সুন্নত ছেড়ে দিলে গুনাহ হবে না, শুনে রাখো তোমরা, এভাবে শিখিয়েছেন। তাহলে তুমি কেন শিখাবে মৌলভী সাহেব ডক্টর সাহেব? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। পজিটিভ বলেন, আপনাকে বলছি না যে আপনি বলেন যে কবিরা গুনাহ হবে আর এই হবে আর সেই হবে, এতগুলি ফতোয়া দিয়েন না, কিন্তু আপনি এমন বললেন না যাতে মানুষের কাছে সুন্নতের গুরুত্ব কমে যায়, সুন্নতের মর্যাদা কমে যায়, সুন্নতের ওপর ভক্তি কমে যায়, হালকা মনে করতে লাগে, এইরকম যেন না হয়। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া কুল্লু মাহাব্বাতিন ওয়া তাযীমিন লিল বাশার ফা ইন্নামা তাজুযু তাবআন লি মাহাব্বাতিল্লাহ ওয়া তাযীমিহি। এটা কায়দা শূন্য, মূল নীতি ভালোবাসার ক্ষেত্রে যে কোনো ভালোবাসা এবং যে কোনো তাযীম শ্রদ্ধা সম্মান, লিল বাশার মানুষের, মানুষের শ্রদ্ধা সম্মান আর মানুষের ভালোবাসা, এটা হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর তাযীমের আওতাভুক্ত, তার আওতাভুক্ত, তার বাইরে গিয়ে নয়। কেন আপনার নেতাকে ভালোবাসেন? বলছে আমাদের রাজনৈতিক দলের নেতা, সেই জন্য। রসুলের ভালোবাসার সাথে কোনো সম্পর্ক আছে? আল্লাহর ভালোবাসার সাথে কোনো আছে, যোগাযোগ আছে? এই চলবে না, এটা চলবে না। এই ফর্মুলা যদি মনে রাখেন, একে আমি খুব ভালোবাসি, কেন ভালোবাসেন? বলছে এর সাথে আমার ব্যবসা বাণিজ্যের বড় একটা স্বার্থ জড়িত আছে। আল্লাহর ভালোবাসার সাথে কোনো যোগাযোগ আছে? রাসূলের ভালোবাসার সাথে কোনো যোগাযোগ আছে? সব বর্জিত ভালোবাসা, আপত্তিকর ভালোবাসা, এগুলি পাপের রাস্তায় নিয়ে যাওয়া ভালোবাসা, সতর্ক সাবধান হয়ে যান। শিরক বিদাতের তালিম দিয়েছে চোখে আঙ্গুল দিয়ে দেখে, তাহলে যে আপনাদের মুরব্বী বুজুর্গারে দিন যাদেরকে বলছেন শিরক আর বিদাতের তালিম দিয়েছে দেখে, তারপরে ভালোবাসা অন্তর থেকে সরাইতে পারছেন না, সেই ভালোবাসার জন্য যদি কেউ যদি এই ভুলগুলি ধরিয়ে দিয়ে থাকে, সেই জন্য তাকে গালমন্দ করেন বা তার ক্ষেত্রে অ্যালার্জি বরদাস্ত করতে পারেন না। তাহলে এই কোন ভালোবাসা? আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলের জন্য ভালোবাসা না? কথাটি খুব মূল্যবান। কুল্লু মাহাব্বাতিন, যে কোনো মহাব্বত এবং যে কোনো তাজিম মানুষের, কি হবে? ফাইন্নামা তাজুজু, সেটা জায়েজ হবে, তাব আনলে মাহাব্বাতিল্লাহ ওয়া তাজিমি, আল্লাহর মহাব্বত এবং আল্লাহর তাজিমের আওতাভুক্ত হয়ে, আল্লাহর ভালোবাসার আল্লাহর শ্রদ্ধা সম্মানের আজমতের অন্তর্ভুক্ত যদি হয়, আওতাভুক্ত হয়, তাহলে ঠিক আছে। তাহলে আমি এই ভাইকে কেন ভালোবাসি? যেহেতু সে আমার মুসলিম ভাই, কেন একে আপনি ভালোবাসেন? ওর দেখি পাঁচ ওয়াক্ত নামাজের মাশাআল্লাহ প্রথম কাতারে থাকে, সে কেন একে ভালোবাসেন ভাই? মাশাআল্লাহ লোকটি সোমবার বৃহস্পতি রোজা রাখে বা মাসে তিনটি রোজা রাখে, কেন একে ভালোবাসেন? প্রতি বছর দেখি যে হজের জন্য প্রস্তুতি নেয়, হজ বছরে দু তিনবার উমরা করতে যাওয়ার চেষ্টা করে, এগুলো কিসের জন্য ভালোবাসা? আল্লাহর জন্য, রাসূলের জন্য। অথবা কেন ভালোবাসি? কোরআন হাদিসের কিছু জ্ঞান রাখে, আমার চেয়েতে বেশি জ্ঞান রাখে, ইত্যাদি। কা মাহাব্বাতে রাসূলিল্লাহ ওয়া তাযীমিহি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা এবং তার তাজিম, এটা আল্লাহর ভালোবাসা এবং তাজিমের আওতাভুক্ত।
فإنها من تمام محبت مرسله وتعظيمه رسولের ভালোবাসা হচ্ছে রসূলকে প্রেরণকারীর ভালোবাসার পূর্ণতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণকারীর তাযিমের পূর্ণতা বুঝতে পারছেন কথা আল্লাহ প্রেরণ করেছে রসূলকে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পূর্ণতার একটা দিক হচ্ছে যে রসূলকে ভালোবাসছেন কারণ কে কে পাঠিয়েছে রসূলকে আল্লাহ পাঠিয়েছেন রসূলকে তাযিম কেন করছেন কারণ আল্লাহকে আপনি তাযিম করেন আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে রাসূল করে পাঠিয়েছেন মনোনীত করেছেন তাই ফাইন উম্মাতাহু ইউহিব্বুনাহু লিহাব্বাতিল্লাহি লাহু এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লোকে না তাকে ভালোবাসে লি মাহাব্বাতিল্লাহি লাহু আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহকে যেহেতু ভালোবাসেন নবীকে ভালোবাসে আর আল্লাহ তাকে ভালোবাসে ওয়া ইউআযযিমুনাহু এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাযিম করে ইজুল্লুনাহু লিজালালিল্লাহি লাহু আল্লাহ পাক রব্বুল আলামিনের যেহেতু তিনি তাযিম করেন এবং আল্লাহ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন সেজন্য ফাইয়া মাহাব্বাতুন লিল্লাহি বিমাওজিবাতি মুজিবাতি মাহাব্বাতিল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা তাহলে আল্লাহর জন্য ভালোবাসা একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা নবীকে কেন ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য সর্বপ্রথম যাকে ভালোবাসি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে অন্যরা সাহাবাই কিরাম পরে ওলামাই কিরাম আইম্মাই কিরাম এক নম্বর কথা আল্লাহর জন্য ভালোবাসা দুই নম্বর কথা যদি নবীকে ভালোবাসি তো আল্লাহর ভালোবাসার কারণ হবে সেটা আল্লাহর ভালোবাসা পাবো নবীকে যে যত বেশি ভালোবাসবে সে তত বেশি আল্লাহর ভালোবাসা পাবে মিন মুজিবাতে মাহাব্বাতিল্লাহ আল্লাহর ভালোবাসাকে আবশ্যক করে ওয়াজিব করবে মুজিবাত মানে কারণ ভাবার্থ হচ্ছে কারণ আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় বা কারণ হচ্ছে রাসূলকে ভালোবাসা রাসূলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাবেন ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ নবীর অনুসরণ করে আল্লাহ ভালোবাসবেন ওয়াল মাকসুদ উদ্দেশ্য হচ্ছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাহাব্বাতি ওয়াল মুহাব্বাতি ওয়া লিহাযা লাম ইয়াকুন বাশারুন আহাব্বা ইলা বাশার কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুপ্রভাব দিয়েছিলেন তার একটা প্রভাব ওয়াল মহাব্বত এবং এমন একটা ভালোবাসা মানুষের অন্তর দিয়ে দিয়েছিলেন যে নবীকে দেখলেই ভালোবাসত মানুষ কট্টর দুশ্মন না হইলে যদি অন্তর ভাইরাস মুক্ত আছে তাহলে দেখলে ভালোবাসা ছাড়া উপায় নেই এবং এমন প্রভাবিত হইত এবং এমন একটা ভয় লাগতো দেখেন সব মানুষকে দেখলে কিন্তু ভয় লাগে না মাদ্রাসায় বা স্কুলে লেখাপড়া করেছেন সব টিচারকে দেখে ভয় লাগে না কোন টিচারকে দেখলে ওর সাথে হাসি মজাক করে ছাত্ররা হ্যাঁ আর কোন টিচার কিছু কোনোদিন মারেও না আর গালও দেয় না আর কর্কশ ভাষা তাও না কিন্তু দেখলেই যেন লজ্জা পায় ছাত্ররা হয় না সহজ কথা বলতে চাই না আসলে ঠান্ডা এটা আল্লাহর তরফ থেকে মানুষের ওপরে আল্লাহ পাক রব্বের একটা হাইবাত যেটা আরবিতে বলা হয় হ্যাঁ আল্লাহ পাক এটা আল্লাহর একটা দান অনেককে আল্লাহ পাক দিয়ে থাকেন নবী সাল্লামের ওইটা পূর্ণ মাত্রায় ছিল নবী করিম সাল্লামের দিকে চোখে চোখ মিলিয়ে এইরকম করে কোন সাহাবী দেখতে পারতেন না ভয়ে অথচ সবচেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু দেখতে পারতেন না এভাবে দেখতেন চোখে চোখে দেখতে পারতেন না দেখেন আমি আজ বলবেন ওয়ালেহাজ আলম ইয়াকুন বাশারুন আহাব্বা ইলা বাশার ওয়ালা আহিয়াবা ওয়া আজাল্লা ফি সাদরিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুদুরি আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম এই জন্যই কোন মানুষের কাছে অধিক প্রিয় ছিল না এবং অধিক প্রভাবশালী ছিল না ওয়া আজাল্লা ফি সাদরিহি এবং অন্তরে অধিক সম্মানের পাত্র ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ফি সুদুরি আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম তার সাহাবায়ে কেরাম সাথী সঙ্গীগণের অন্তরে তারা ভয়ও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ভালোবাসতেন খুব তার চাইতে বেশি কেউ অন্য কাউকে ভালোবাসতেন না আর ওই তাদের উপর যে অন্য কোন শাসকের এরকম প্রভাব যে ভয় কাঁপবে এরকম কিছু আর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সবাই জানে একবারে তার একটা প্রভাব ছিল কালা আমর ইবনে আস রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন ইসলাম কবুল করার পরে ইন্নাহু লাম ইয়াকুন শখসুন আবগাযা ইলাইহি মিনহু জাহিলিয়াতের যুগে যখন আমি কুফুরের অবস্থায় ছিলাম তখন আমার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ঘৃণার পাত্র বা শত্রু আর কেউ ছিল না সবচেয়ে বেশি আমি তাকে ঘৃণা করতাম ফালাম্মা আসলাম তো যখন আমি ইসলাম গ্রহণ করলাম লাম ইয়াকুন শখসুন আহাব্বা ইলাইয়া মিনহু তার চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার কাছে আর কেউ ছিল না
ইসলাম কবুল করতেই ওয়ালা আজাল্লা ফি আইনি মিনহু এবং আমার নজরে তার চেয়ে বেশি মর্যাদাবান আমার কাছে কেউ ছিল না ইসলাম কবুল করার পরে কালা বলছেন ওয়ালাউ সুইলতু আন আসিফাহু লাকুম লামা আতাক্তু কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এত যে ভালোবাসো তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর এত যে তুমি তাকে শ্রদ্ধা সম্মান করো তো বলো তো তার মাথা থেকে পা পর্যন্ত তার শারীরিক যে বা দৈহিক যে গঠন রয়েছে অবয়ব তা বয়ান করো তো দেখি তার হুলিয়া বয়ান করো তো দেখি বলছে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আন আসিফাহু লাকুম যে তোমাদের সামনে আমি তার মানে শারীরিক গঠন বর্ণনা করবো লামা আতাক্তু তাহলে আমি পারবো না আমি বয়ান করতে পারবো না কারণ ওই রকম নজর দিয়ে দেখিনি লিআন্নি লাম আকুন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহু কারণ আমি আমার দুই চোখ ভরে তাকে কখনো দেখি নাই ইজলালান লাহু তার শ্রদ্ধা সম্মানে এইরকম করে পুরো দেখব মাথা থেকে পা পর্যন্ত এইরকম করে সাহসী হয়নি বলছেন আস দেখারই সাহস হয়নি وقال عروه بن مسعود لقريش عروه بن مسعود জাহেলিয়াতের যুগে হুদাইবিয়ার সন্ধির সময় এই লোক কাফেরদের তরফে প্রতিনিধি হয়ে এসেছিল হ্যাঁ কুরাইশের কাছে এই প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ পরে কথাবার্তা আলোচনা করার পরে সন্ধির ব্যাপারে যখন ফিরে গেল মক্কায় মক্কায় যাওয়ার পরে কি বলেছেন শুনেন কথা ইয়া কওমে হে আমার সম্প্রদায় জাতি শোনো ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু ইলা কিসরা ওয়া কাইসার ওয়াল মুলুক আল্লাহর কসম করে বলছি আমি প্রতিনিধিত্ব করেছি কিসরা পারস্য সাম্রাজ্যে গিয়ে পারস্য রাজার দরবারে ওয়া কাইসার রোম রাজার রোমের রাজার কাছে ওয়াল মুলুক এবং বিভিন্ন দেশের রাজাদের কাছে আমি কোন রাজাকে এমন দেখিনি যে তার সাথী সঙ্গীরে এত তার তাজিম শ্রদ্ধা সম্মান করে যেমন শ্রদ্ধা সম্মান করে মুহাম্মদ সাল্লামের সাথী সঙ্গীরা তার এত শ্রদ্ধা সম্মান করতে দেখিনি অথচ যদি অন্য দিক থেকে দেখেন তো পারস্য সাম্রাজ্যে রাজার দরবারে সিজদা হইতো হ্যাঁ রোমানদের কাছে সেজদা হয় ভারতের মোগলদের দরবারে অধিকাংশ রাজা এইসব বিদ্যাতিগুলোর দরবারে সেজদা ছিল সেজদায় সালামি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সেজদা করতো না নিষেধ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি পক্ষতেই তাহলে সেজদাতেই শুধু তাজিম রাখা আছে কথা নাই ওঠা বসায় চলা ধরন কথাই কথা বলাই যেই তাজিম করতে দেখেছি মহাম সাথী সঙ্গীদেরকে মোহাম্মদের ক্ষেত্রে এই তাজিম আমি কোথাও কোন রাজ দরবারে দেখিনি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মা ইউহিদুনা নাযরা ইলাইহি তাজিম আল্লাহু তার দিকে নজর তেজ করে কোন সাথী সঙ্গী দেখে না তার শ্রদ্ধা সম্মানে যে একটু নজর রাখি তেজ করে পুরোপুরি দেখবে এরকম করে কেউ দেখে না ছেলেমেয়েরা বাপকে যদি একটু ভয় করে পুরোপুরি দেখবে না দেখে না কিন্তু সামনে ডাকেন দেখেছেন না দেখেননি যাদের বাপ এরকম প্রভাবশালী দাপটওয়ালা তারা বুঝবে বাপের সামনে কোন দিন নজর উঠিয়ে এরকম আমরা যেমন বাপের সামনে নজর উঠিয়ে এরকম দেখব না ২৫ বছর পর্যন্ত মনে করিনি তারপরে হইতে পারে একটু বড় হওয়ার পরে বসেছে পরামর্শে ডেকেছে হয়তো কিন্তু ২৫ বছর পর্যন্ত প্রশ্নে উঠে না সামনে দাঁড়াইতে তত্তর করে কাঁপত ওমাতানা খামান ওখামাতান আরো দেখেন তাজিম বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোন থুথু বা কাশ ফেলতেন ইল্লা ওয়াকা ফি কাফফি রাজুলি মিনহুম ফেলতেই তার সাথী সঙ্গীদের কোন একজনের হাতে তাগিয়ে পড়ত চট করে ধরে নিতেন সাহাবীরা এটা নবীর জন্য খাস ভালো করে মনে রাখে এটা কার জন্য খাস নবীর জন্য নবীর পরে কোন ইমামের সাথে পীরের সাথে বুজুগের সাথে আলেমের সাথে ওস্তাদের সাথে এ আচরণ করা জায়েজ নয় এবং ওস্তাদের পীরের বা আলেমের তার জন্য জায়েজ নয় যে এর উপর সন্তুষ্টি প্রকাশ করবে বরং কঠোরভাবে নিষেধ করবে ভালো করে শুনে রাখেন এই মতটি যে বললাম এটা একদিকে রাখেন আর একটা মত হচ্ছে যে না এই তাবারক সকলের জন্য অন্য অন্য আলেম আলমাদের থেকে আপনি তাবারক বুজরুগার দিন থেকে আপনি তাবারক নেন এটা আর একটা মত বুঝলেন কিনা ভালো করে শুনেন আমার যুক্তিটা
যারা বলছে আমার মতোই যেসব আলমাই কেরাম যে এটা শুধু রসুলের সাথে খাস, যে থুথু পড়তে নিলেন আর মেখে নিলেন, যদি কাশফোঁটাও আসে তো নিলেন আর মেখে নিলেন, উজুর পানি যা পেলেন একটু বিশ্লেষণ পড়ছে ঝরে পড়ছে নিলেন আর মেখে নিলেন হাতে মুখে চেহারাতে, এটা নবীর সাথে যদি খাস রাখি তাহলে বেশি সম্মান করলাম, না অন্য অন্য আলেমদের আর বুজুর্গদের জন্য এটা জায়েজ আর নবীর জন্যও জায়েজ, ওতে বেশি সম্মান করলাম? নবীর সম্মান কারা বেশি করল? যারা নবীর জন্য, এটা স্পেশাল বিষয়, আল্লাহ পাক নবীর ক্ষেত্রে শুধু তাবারুক জায়েজ করেছেন, যে নবীর পরিত্যক্ত বস্তু থেকে বা নবীর ব্যবহৃত বস্তু থেকে বরকত হাসল করা শরীয়তে বৈধ, সাহাবাই কেরামগণ করেছেন, আল্লাহ এর অনুমতি দিয়েছে, এটা নবীর শুধু বৈশিষ্ট্য, এটা আবু বকরের বৈশিষ্ট্য না, আবু বকর থেকে কেউ করেনি, এটা আমাদের সবচেয়ে বড় দলিল। উমর থেকে করেনি, উসমান থেকে করেনি, আলী থেকে করেনি, হাসান থেকে করেনি, হোসেন থেকে করেনি, ফাতেমা থেকে কোনো মহিলা করেন নাই, যখন অন্য অন্য সাহাবাই কেরাম থেকে করেনি, আবু হানিফা শাফি মালিক আহমদ থেকেও করেনি, ইমাম বুখারী থেকেও কেউ করে নাই, যখন করেন নাই সালাফে সলিহীন, তাহলে আমি পীর হয়ে বসে গেলাম আর আমার ওজন পানি পড়ছে, একটু একটু নিই, একটু তাবারুক হাসিল করি, আমার খাওয়া দাওয়া থালা থেকে হুজুর একটু রেখে দেন, একটু তাবারুক রেখে দেন, একটু আপনার জুঠাগুলি খাবো, হ্যাঁ এইসব যে আমাদের দেশে আছে, এতে নবীর মর্যাদা দিলাম, আমরাও নবীর মতোই, হ্যাঁ নবীর মতো হয়ে পড়লাম। তাহলে কারা বেশি নবীর ইজ্জত করে এখন দেখেন, আমরা সৌদি আরবের ওলামারা, এই মাদানি ওলামারা, আমাদের আমি যেই মত পোষণ করলাম বা এই যে কিতাবের সারা করছি, আমরা বেশি রসুলের তাজিম করি না ওরা, যারা রসুলের মতো নিজেও মানুষের কাছে কি চায়, শ্রদ্ধা সম্মান চায়, যে আমাদের থেকেও তাবারক হাসিল করুক, বলেন দেখি। তা আমাদের সমাজের আলেম আলমারা এটাকে বৈধ মনে করে, বুজুগানের দিন পীর মশাইকে এসছে ভারত থেকে, অমুক মাদানী সাহেব এসছে, অমুক পীর সাহেব এসছে, আর দেওবন্দ থেকে অমুক পীর এসছে, আর ওই জনপুরি এসছে, অমুক এসছে, তমুক এসছে, ফুরফুরা এসছে, তো তাবারুক হাসিল করা এটা শরীয়তে জায়েজ না। আবু বকরের জন্যই যদি না করে থাকেন, আবু বকর থেকে, ওমর থেকে, ওসমান থেকে না করে থাকেন, এগুলো কোন ক্ষেতের মূলা, কোন ক্ষেতের মূলা এগুলো? খবরদার, এটা শিরক, এইরকম তাবারুক হাসিল করা শিরক, এগুলো শিরকের চোরা রাস্তা, এমন চরম বিদাত যেগুলি খুব দ্রুত শিরকে পৌঁছাবে অতিরঞ্জন। একদিকে ক্ষতি হবে যারা তাবারক হাসিল করবে তাদের, আর আরেকদিকে ক্ষতি যার থেকে তাবারক হাসিল করবে সে ফুলে বেলুন হয়ে যাবে, যে আমি কিনা হইলাম, আমি তো বড় বুজুর্গ হয়ে গেছি, কথা বোঝা গেছে? সুতরাং আলেমের দিন যদি সত্যি কোরআন হাদিস আলেম হয় তো কখনো এর অনুমতি দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুথু মুবারক অথবা কাশ নিয়ে সাহাবীরা কি করতেন, ফায়াদুলুকু বিহা ওয়াজহা ওয়া সাদরাহু, নিয়ে মুখমণ্ডল চেহারাতে ঘুষে নিতেন অথবা সিনাতে শরীরে ঘুষে নিতেন, নবীর জন্য খাস। ওয়াইজা তাওয়াদ্দা, আর নবী সাহেব যখন ওযু করতেন, কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুহি, তখন তারা তার ওযুর পানিগুলি যে ঝরে পড়ছে সেই পানি নিয়ে কাড়াকাড়ি করতে, লড়াইয়ের মতো পরিস্থিতি তৈরি করে দিত, কাড়াকাড়ি শুরু করে দিত, না আমি নেবো, আমি নেবো, আমি, আমাকে একটু দাও, এইরকম তাজিম করতেন সাহাবায়ে কেরামগণ হুদাইবিয়ায় বিশেষ করে করেছেন, যাতে কাফেররা দেখে যে যে মোহাম্মদকে তাড়িয়েছি, যে মোহাম্মদকে আমরা খুন করার জন্য ষড়যন্ত্র করেছিলাম, যে মোহাম্মদকে মাতৃভূমি থেকে বিতাড়িত করেছি, তার কত মান ইজ্জত মদিনাবাসী করছে, সুতরাং তার ক্ষতি করতে পারেনি, আল্লাহ পাক যাকে উঠাতে চাইবেন কেউ নামাতে পারবে না, এটাও একটা রহস্য ছিল। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হুদাইবিয়ার ওই সময় কাফেররা যখন দেখছে চারিদিক থেকে তামাশা, যে নবীর সাথী সঙ্গীরা মদিনার কতটা নবীর জন্য কুরবানি দানের জন্য প্রস্তুত রয়েছে, এখনো মক্কা বিজয় হয়নি, যাতে করে তাদের অন্তরে ভয়ভীতি ঢুকরে, যারা নবীর উজুর পানি নিয়ে কাড়াকাড়ি করে লড়াই করে, যারা নবীর কাশফোঁটা নিয়ে আর থুথু নিয়ে কাড়াকাড়ি করে, তারা কি নবী কি একা ছেড়ে দেবে? হ্যাঁ, একা ছেড়ে দেবে না কখনো। সুতরাং আমাদের সর্বনাশ হবেই হবে, আমাদের পতন ঘটবে, আর আমাদের একদিন মক্কা ছাড়তে হবে, যাতে করে এখানে বুঝে নেই। এই ঘটনাটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিস নম্বর 2529, তবে ভাষ্যকার সহিহ বুখারীর
উদ্ধৃতি না দিয়ে জালাউল আফহাম একটি সিরাতের কিতাবের দিয়েছেন, উদ্ধৃতি দিয়েছেন 120 পৃষ্ঠ 121 পৃষ্ঠে। এখানে আজকের আলোচনা শেষ করছি, কথা লম্বা হয়ে গেছে। এরপরে আলোচনা আমাদের বাকি থাকলো নবী সাল্লাম সম্পর্কে, নবী সাল্লামের ভালোবাসার কথা আমরা জানলাম এবং নবী সাল্লামের শ্রদ্ধা তাজিম, আল্লাহ যতটা অনুমতি দিয়েছেন ততটা করতে হবে এটা জানলাম। আর তারপরে জানব নেতিবাচকটা, নবী সাল্লাম সম্পর্কে তার মান মর্যাদা দিতে গিয়ে গুলু অতিরঞ্জন বাড়াবাড়ি না করি এবং তার প্রশংসা গণগান করতে গিয়ে আবার যাতে অতিরঞ্জন না হয়ে যায়, হ্যাঁ সিরকিয়া কথা না হয়ে যায়, সিরকের গন্ধ না চলে আসে, আল্লাহ পাকের কোনো গুণ তাকে না দিয়ে দিই হ্যাঁ কথায় কাজে, এই বিষয়টা রয়েছে। আর তারপরে নবী সাল্লামের আসল মর্যাদার কথা উল্লেখ করেছেন বায়ান ও মর্জিলাতে 3 নম্বরে। নবী সাল্লামের আসল মর্যাদা কি? তিনি আবদুল্লাহ এবং রাসূলুল্লাহ, আব্দুহু ও রাসূলু, ঠিক না, আল্লাহর বান্দাও আর আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল বলে, আল্লাহর রাসূল বলে কি করলেন? সম্মানিত করলেন। আল্লাহর রাসূল, কোন মানুষ রাসূল নেই, শেষ রাসূল একমাত্র আল্লাহর প্রেরিত, তিনি আল্লাহ তার কাছে ওহী করেছেন, তার কাছে জিবরিল আমিন সকাল সন্ধ্যা কতবার যে এসেছে ওহী নিয়ে। রাসূল মর্যাদা নিচে নামালেন না, নিচের দিকটা ঠিক রাখলেন, হ্যাঁ আর ওপর দিকে রাসূল বলে আবার উপরে বাড়াইতে 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 আল্লাহর হক যেন না দিয়ে দেন, সেই জন্য ওপর দিকে একটা বর্ডার, সেটা হচ্ছে আব্দু, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ যখন গোলাম তো আল্লাহর গুণ দিয়েন না, আল্লাহর গোলাম করে রাখেন, বুঝা গেছে? এই দুটো খুব মূল্যবান গুণ, কার গোলাম? আল্লাহর গোলাম, আবার আল্লাহর সবচেয়ে খাস গোলাম, সবচেয়ে খাস গোলাম। যেমন একটা কেউ ছোট প্রতিষ্ঠানে চাকরি করে, হ্যাঁ পাঁচটা লেবার ওখানে, আর তাহলে পাঁচটা লেবারের মালিক সে হচ্ছে ছোট মালিক, কিন্তু একটা দেশের মালিক, দেশের মালিক। রাজার বাড়ির কেউ যদি খাদেমও হয় তোর মূল্য আপনাদের চেতে আমাদের চেতে অনেক বেশি, এদিক থেকে ঠিক না, এদিক থেকে আমি দিনের ক্ষেত্রে বলছি না, তার মধ্যে একটা আমি রাজার বাড়ির এই আর সেই, রাজবাড়িতে সেখানে খাই দাই থাকে আমোদ ফুর্তি করে। তো কথা হচ্ছে যে ওই রকমই বুঝার জন্য বলছি এই উদাহরণটি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, বান্দা হলো আল্লাহর খাস বান্দা, আর আল্লাহর যখন গোলামি তার একটা গুণ, তখন আল্লাহর হক তাকে দিবেন না, এবাদত তাকে দিবেন না, এবাদত কাকে দিবেন? রাসূল যাকে দিয়েছেন তাকে। আল্লাহ যখন গোলাম, আল্লাহর বান্দা আব তিনি, তো এবাদত তিনিও দিয়েছেন কাকে? কাকে? রবকে, আল্লাহকে দিয়েছেন, তার রবকে দিয়েছেন, আপনিও তার রবকে, আপনার রবকে এবাদত দিবেন। তো আপনার এবাদত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পায়, এই দুটো বিষয় ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচিত হবে। এখানে আমাদের দর্শ শেষ হচ্ছে। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন।